এই এদিকে নিচে নাম তো, নিচে নাম, পড়ে যাবি, নিচে নাম। চলে দেখ দেখ কাকা মেঘনা, আর আমি কাকাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, স্কুল থেকে ফেরার পথে। তো চলো ভিডিওটা পুরোটা দেখো। হ্যালো বন্ধুরা, আজকে মিশো থেকে একটা পার্সেল চলে এসেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি পার্সেলটা হাতে করে নিয়ে, তো এখন আমি এটাকে খুলে তোমাদেরকে দেখাবো আমার কি পার্সেল এসেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং আমি এটা পরেও দেখাবো তোমাদের যে এটা আমাকে পরে কেমন লাগছে। তো চলো এখন এটা খোলা যাক। রোদের আলোর জন্য একটু আনফোকাস হয়ে যাচ্ছে, কালারটা তোমরা একটু বুঝে নিও। তো এটা একটা আনারকলি ড্রেস, মানে লং ড্রেস বলতে পারো, বা লং ফ্রক গাউন যেটাই হোক বলতে পারো, বা লং কুর্তি, ফ্রক কুর্তি, অনেক রকম নামে কিন্তু বলা যায়। এটা হচ্ছে ক্রেপ কাপড়ের, এটা কিন্তু সুতির নয়, ক্রেপ কাপড়ের। এই কাপড়গুলো কিন্তু খুব সফট, খুব একটা গরম লাগে না পরলে, একদম লাইট ওয়েট, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু এই কাপড়ের কিন্তু ড্রেস পরি, আমার খুব ভালো লাগে কুর্তি পরি এই কাপড়ের। তো এটাও একটা কুর্তি, আর খুব সুন্দর, একদম স্টিচিং কোয়ালিটি খুব ভালো, আর এটার কিন্তু কাপড় কোয়ালিটিটাও ভীষণই ভালো। আর অনেকটা কিন্তু ঘের আছে এটাতে, যেহেতু এটা একটা লং ড্রেস, দেখতেই পাচ্ছ অনেকটা ঘের, মানে দু হাত করে ধরলে যতটা হবে আমার হাতের ততটা। আমি এটা নিয়েছি এস সাইজের, আমার হচ্ছে এস সাইজের, একদম ফিটিংস হয়, হাতগুলো একটু লুজ হয়, আর আমি একটু লুজ লুজ পরতেই ভালোবাসি, বেশি টাইট পরতে ভালোবাসি না। গায়ে আমার বডিতে একদম ফিটিংস হয়েছে, হাতটা তবে একটু লুজ লুজ আছে, তবে আমি হাতটাকে আর ফিটিংস করব না, আমি একটু এরকম ঢিলাঢালা পরতেই পছন্দ করি, আর গরমকাল তো একটু ঢিলাঢালা পরতে বেশ ভালো লাগে। তো আমি এবার এটাকে পরে তোমাদেরকে দেখালাম, দেখো আমার কোনো সেলাই টেলাই কিচ্ছু করতে হবে না, বডিতে একদম ফিটিংস, আমার হাতগুলো জাস্ট একটু লুজ, আর এইটুকুনি লুজ কিন্তু পরা যায়। আর দেখো একটা ফিতে আছে, মানে বেল্ট যেটাকে বলে। তো আমি এবার সামনের দিকটা তোমাদের দেখাচ্ছি, এবার দেখো ব্ল্যাক কালারটা কত সুন্দর লাগছে। দূর থেকে ক্যামেরাটা করছিলাম বলে, মানে রোদের আলোতে একটু আনফোকাস লাগছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, আজকে না আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কেননা আমি সকাল থেকে আজকে আমার অনেক কাজ ছিল। এখন লিপস্টিক পরে দুটো রিলস বানিয়েছিলাম, লিপস্টিকটা মুছতেও ভুলে গেছি। লিপস্টিক পরে থাকতে আমার ঘেন্না লাগে, লিপস্টিক পরতে ভালো লাগে, বাট লিপস্টিক পরে কোনো খাবার খেতে আমার খুব ঘেন্না লাগে। এখন বাজে 4:11, আর সেই সকালে স্কুল থেকে ফেরার পথে তোমাদের সঙ্গে ব্লগে এসেছিলাম, তারপরে আর আসতে পারিনি। তারপরে ওই যে কুর্তিটা তোমাদের দেখালাম, তো আজকে কিছু রান্না করিনি, কিছু বলতে কালকে তো এত বড় একটা মাছ নিয়ে এসেছে, তো মাছের ঝোল আর ভাত করেছিলাম, আর কিছু করিনি। তো মেঘনাকে খাইয়ে দিয়েছি, তো মেঘনা তো এখন ঘুমিয়ে গেছে, ও জাস্ট একটু আগে ঘুমালো, মানে 20 মিনিট হবে ঘুমালো, আর ওর বাবাও তো খেয়ে দিয়ে চলে গেছে। আমি এখন বসে বসে ফোন দেখছি কি করব, কারেন্ট চলে গেলে বা মেয়ে ঘুমিয়ে থাকলে আমি আরও একা হয়ে যাই। একটা বোন কমেন্ট করে বলছিল যে তুমি সারাদিন কী করে যে এত একা একা থাকতে পারো। আসলে কি বলতো, বয়সের সাথে সাথে না ম্যাচুরিটি চলে আসে। আমি যেই মেয়েটা ছিলাম, মানে আকাশ আল আর পাতাল পার্থক্য আমার মধ্যে, আমার আমার লাইফটা, যারা যারা আমাকে চেনে, যারা যারা আমাকে জানে, তারাই একমাত্র জানবে। আমি খাতা কলমে 100% গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি, আমার বন্ধুরা, মানে আমি যাদের সাথে মিশতাম, বা আমার কোনো পাড়াপড়শি বা আমার কোনো রিলেটিভ বোনরা, আমার মতন কেউ এভাবে একা বদ্ধ ঘরে থাকতে পারবেন না, ইম্পসিবল। আমি চোখ বন্ধ করে খাতা কলমে 100% গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো। আমার পাড়ার কাকিমারা বৌদিরা বলে, তুই কি করে থাকিস, তুই যেই মেয়েটা সারাদিন পাড়াটাকে মাতিয়ে রাখতি, কোনো পুজো অকেশন হলে, ছোটোখাটো অনুষ্ঠান হলে পাড়াটাকে তুই জমজমাট করে মাতিয়ে রাখতি, লক্ষ্মী পুজোয় আলপনা, দুর্গা পুজোয় আলপনা, দুর্গা পুজোয় সকালবেলা ভোরবেলা 4টার সময় উঠে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করা, আলপনা করা, ও তারপরে লেপে দেওয়া, মণ্ডপটাকে লেপে দেওয়া, ফুল দিয়ে সাজিয়ে দেওয়া, ক্লাবের নাম লেখা ফুল দিয়ে, তারপরে বাচ্চাদেরকে নিয়ে, পাড়ার বাচ্চাদেরকে নিয়ে নাচ শিখিয়ে, নাচ নাচের প্রোগ্রাম করা, যে কোনো অনুষ্ঠানে আমি সবার আগে থাকতাম, মানে কেউ, মানে এমনকি পুজোর সময় যে নর্মাল মণ্ডপে যে নাচানাচি হয় সেটাও কেউ যেতে চায় না, এটাও আমি লিখে দেবো আমার ভিডিওটা, যদি আমার পাড়ার মেয়েরা দেখে থাকে ওরাও এটা বলবে। আমি সবার, মানে আমার খুব নাচতে ইচ্ছা করে, আমার নাচতে খুব ভালো লাগে, কেউ যাবে না নাচতে, সবাই লজ্জা পাবে, সবাই লজ্জা পাবে, মানে বৌদিরাও কিন্তু নাচে, কিন্তু শুরু করব আমি, এই আমি মনসা আগে শুরু করব, তারপরে সবাই ধেই ধেই করে আমার পেছন পেছন যাবে, ঠেলবে, তুই আগে চাপ তারপর যাবো, তুই আগে চাপ তারপর যাবো।
এখনো বিয়ের পরে ওই জন্যই তো যেতে চাই, ওই জন্যই তো গিয়ে গিয়ে এতদিন থাকি। আর এখানে দুর্গাপুজোতে নর্মাল নর্মাল দৈনন্দিন জীবন আমার জীবনযাপন যেরকম কাটছে, দুর্গাপুজোতেও সেই রকম। এখানেও পাড়ার মণ্ডপ আছে, বাট দেখো এখানে আমি কাউকে চিনি না, জানি না। হ্যাঁ আমার হতে পারে অনেক বছর বিয়ে হয়েছে, কিন্তু আমি কারোর সাথে মিশি না, কারো বাড়িতে যাই না, এখানে কেউ কারোর সাথে মেশে না। যেখানে যেরকম পরিবেশ সেখানে সেভাবে। হ্যাঁ হয়তো এখানকার যারা মেয়েরা আছে তাদের কাছে নর্মাল কোনো ব্যাপার না, কিন্তু আমার তো এখনও এটা হচ্ছে না, তাই না? আর সারা জীবন হচ্ছে নাই থাকবে, মানে পরিবেশটা এরকম। এক একটা টাউন আছে, তারপরে তাদের মধ্যেও একটা মিলমিশ ব্যাপারটা আছে, কিন্তু আমাদের এই পাড়াটার মধ্যে নেই, এইটুকুনের মধ্যে। এমনকি সত্যি বলতে আমি আমার রিলেটিভদেরও এখনও চিনি না। দেখো আমার শ্বশুররা তো দু ভাই, আমার কাকা শ্বশুর বিয়ে করেনি, আর আমার শ্বশুর, আমার পিসি শাশুড়িও নেই, আর আমার বড় একা, আমার বড়েরও কোনো ভাই বোন নেই। সুতরাং আরও যারা আছে, মানে আমার দাদু শ্বশুরের ভাইরা যারা আছে তাদের ঘরের, মানে কাকু, তাদের ছেলে বউমা, মানে আমার জা ভাসুর দেওর ননদ, আমি কাউকে সেভাবে চিনি না, কাউকে না। বাট ওরা আমাকে চেনে, আমি যে শুভমের বউ, মানে আমার বরের নাম শুভম, তো ওকে শুভম নামে সবাই চেনে, মিলন নামে সবাই চেনে। তোমাদের আজকে জানিয়ে দিলাম আমার বরের হচ্ছে আরও দুটো নাম আছে, মিলন আর শুভম। আর ওর বার্থ সার্টিফিকেটে ওর নাম হচ্ছে অভিষেক, অভিষেকটা কেউ জানে না, আমিও বিয়ের পরেই জানতে পেরেছি যখন ওর সার্টিফিকেট দেখতে পাই, জন্ম সার্টিফিকেট। তো ওর নামটা চেঞ্জ করে কুণাল করা হয়েছিল। যাই হোক, তো কি করবো বলো, যেখানে যেরকমভাবে থাকতে হবে সেখানে তো আমাকে সেভাবে থাকতে হবে, তাই না? মানে এরকম একটা পরিবেশ আমি কোনো দিনও চাইনি। সত্যি বলতে 5.5 বছর বিয়ে হয়েছে, এখনও মানে মন থেকে আমার একদম ভাল লাগে না এখানে থাকতে। ওই যে বাধ্য হয়ে থাকতে হবে, এটাই আমার সংসার, এটাই আমার শ্বশুরবাড়ি, এখানে আমাকে মৃত্যু পর্যন্ত থাকতে হবে। তা সেই বয়সের সাথে সাথে ম্যাচুরিটি আসে, চলে আসে, সেটা ভেবেই কিন্তু আমি সারাদিন সময় কেটে যায় সকাল থেকে। সত্যি বলতে ঘুম থেকে উঠে ব্রাশ করা, মেয়েকে খাওয়ানো, স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে আসা, এসেই ঝটপট করে বাসন ধোয়া, রান্না করা, জামাকাপড় কাচা, এগুলো করতে করতে না দুপুরের লাঞ্চ টাইম পর্যন্ত সময়টা কেটে যায়। মেঘনা যেই ঘুমিয়ে যায় তারপর আমার আর ভালো লাগে না, সময় কাটে না। আর ওর বাবাও আসে 11:00। কোনো কোনো দিন আমি ঘুমিয়ে যাই, হঠাৎ ঘুম থেকে উঠে দেখি ও এসে বসে আছে, মানে আমাকেও ডাকে না, চুপচাপ বসে আছে, ফোন দেখছে, বসে আছে, মানে আমাকে ডাকে না। আমি ঘুমিয়ে আছি, জানে সারাদিন খাটাখাটনি করি, কাজকর্ম করি, তাই ঘুমিয়ে গেছি হয়তো, ওই জন্য ডাকে না। এরকম করেই দিনটা কাটে। আবার রাত্রেবেলা ওর বাবা যখন আসে তখন আমার ভালো লাগে, তখন আবার একসাথে খাওয়া দাওয়া করি, একটু কথাবার্তা বলি, গল্প টল্প করি, ফোন দেখি, ভিডিও দেখি, এডিটিং করি, নিউজ পেজ দেখি, বন্ধুদের সাথে কথা বলি, হাই হ্যালো কেমন আছো কী করছো, ব্যাস এটুকুই। দিদিদের সাথে ফোনে কথা, এভাবেই আমার সময়টা কেটে যায় গো, সত্যি বলছি এভাবেই সময়টা কাটে। কিন্তু দুপুরের পর থেকে, দুটোর পর থেকে আমার আর ভাল লাগে না, সত্যি মন থেকে বলছি একদম ভাল লাগে না, পুরো ভীষণ অসহায় লাগে, ভীষণ অসহায়। একটা বোবা একটা মানুষ একদম, মানে যে মেয়েটা তো লাফানি ঝাপানি ছিল, চরুণি ছিল, সত্যি মানে জীবনটা কেমন হয়ে গেল। বন্ধুদের সঙ্গে যখন কথা বলি, মানে আমার বন্ধুদের মধ্যে যাদের যাদের বিয়ে হয়েছে তাদেরও সেই একই অবস্থা, একই অবস্থা। তবে সত্যি বলতে আমাদের আমাদের পাড়া, মানে আমাদের কাটোয়ার, আমার বাপের বাড়ির পাড়ার মতন কোনো পাড়া আমি দেখিনি। আমার মেজদির পাড়াটা আমার খুব ভালো লাগে, আমার মেজদির বাড়ি শ্বশুরবাড়ির পাড়াটাও খুব ভালো লাগে, জমজমাটি। মানে আমার আমরা বোনরা যেরকমভাবে মানুষ হয়েছে তার মধ্যে আমার মেজদি শুধু ওই রকম পরিবেশে পড়েছে, কিন্তু আমার মেজদি আবার একটু অন্যরকম, ও আবার একটু চুপচাপ, মিশতে ভালোবাসে আমার মতন এত চটর পটর না। আমার শেষ দিয়ে আবার চটর পটর, আমার বর্দিও চটর পটর, আমার বর্দিও সেই ঘুমটির মধ্যে ঢুকে গেছে, রানাঘাটে একদম মেন টাউন গলির ভিতরে, আবার আমার শেষ দিয়েও তাই নিউ টাউনে একদম টাউনের মধ্যে। আর আবার আবার আমার মাসির বাড়ির পাড়াটা আমার খুব ভালো লাগে কলকাতা, তোমরা যারা দেখছো আমার ভিডিওটা, কলকাতা হচ্ছে কেষ্টপুর, জগৎপুর, মালির বাগান, এই নামগুলো নিশ্চয়ই শুনেছ। তো আমার মাসির বাড়ি হচ্ছে মালির বাগান প্রমোদগড়ে, ওইখানে আমার পাড়াটা আবার খুব ভালো লাগে জমজমাটি। অ্যাকচুয়ালি ওখানে কাজের সূত্রে সবাই ঘর ভাড়া থাকে, মানে এক একটা বাড়িতে প্রায় 8-10টা করে ফ্যামিলি থাকে ভাড়া, মানে মালিক বাদ দিয়ে। তো আমার মাসিদেরও তাই, আমার মাসিদের বাদ দিয়ে আমার মাসিদেরও 7টা ভাড়াটিয়ে আছে। তো ওইভাবেই একটা ফ্যামিলিতে, মানে একটা বাড়ির মধ্যে যদি এত জনবসতি থাকে তাহলে পাড়াটা কেমন জমজমাটি হবে ভাবো। তো কী আর করা যাবে বলো, এইভাবেই থাকতে হচ্ছে, থাকছি। ওই জন্য যখন বাড়ি যাই তখন একটু বেশি দিন থাকি, তাও অনেকে বলে যে এতদিন রয়েছিস কেন, কোনো ঝামেলা অশান্তি হয়েছে কিনা। এমনকি সত্যি বলতে বাড়ির লোকরাও তাই ভাবে, ভাবে বাড়ির লোকরাও তাই ভাবে, আমি তো হেসে উড়িয়ে দিই। তারপরে বুঝতে পারে, পরে যখন দিদিরা বলে যে ও এতদিন কেন থাকে জানো, ওর ওখানে ভালো লাগে না, সারাদিন সময় কাটে না, বোবার মতো থাকে, কারোর সাথে মিশতে পারে না, মেয়েকে ভর্তি করালে তো আর আসতে পারবে না, থাক না এখন যে কদিন মেঘনা ভর্তি হয়নি স্কুলে, আসুক থাকুক। তো এবার গিয়েও এই যে দিদি বাড়ি যাবো শনিবারে,
মোটামুটি 20 দিন ধরে নাও, 20-22 দিন তোকে তারপর আসবো, মানে বড়দির বাড়ি 10 দিন আর শেষদির বাড়ি 10 দিন। আমি শেষদির বাড়ি যাবো মেঘনাকে ডাক্তার দেখাতে, দিদিরও শরীরটা ভালো নেই, ও যেতে বলছিল, ও প্রায় 2 মাস ধরে যেতে বলছে, বাট আমি মাত্র সবে পয়লা বৈশাখে এসেছি বাপের বাড়ি থেকে, তো ওই জন্য বললাম যে সবে এলাম আর কদিন পরে যাই, তো ওই জন্য ভাবলাম যে মেঘনাকে তো ডাক্তার দেখাতে হবে, তা চলেই যাই দিদি বাড়ি। তারপরে এই যে শনিবারে যাবো, ঠিক হলো শনিবারে যাবো, ওর বাবার তো শনিবারে ছুটি, তো শনিবারে নিয়ে যাবে আমাকে, দিয়ে রবিবারেও ব্যাক করে চলে আসবে, তারপর আমি আবার চলে আসবো। আর এবার আমার বর আমাকে নিতে যাবে না, আমার দিদি আমাকে দিয়ে যাবে, দিদিও আসবে, দিদিও তো আসে না, সেই মেঘনার অন্নপ্রাশনে আমাদের বাড়ি সবাই এসছে, তারপর আর কেউ আসে। আমার মেজদি তো এখনও আমার শ্বশুরবাড়ি দেখেনি, মানে ছোটো বোনের কোন বাড়িতে বিয়ে হয়েছে, কেমন বাড়ি ঘর, কেমন পরিবেশ কিছু দেখেনি, বিয়ের সময় আসেনি। আর আমার মা বাবা তো 5 বছরে একবার এসছে, আমার বাবা 5 বছরে আমার মাও একবার এসছে, মানে আমার বাবা মা আমার মেয়েকে কোন বাড়িতে বিয়ে দিচ্ছে সেটাও জানে না, সবটা আমার দাদাদের ওপরে ডিপেন্ড করে ছেড়ে দিয়েছে। তো আমার মা বাবা দুজনেই বিয়ের পরে এসছে, মানে আমার বাবা আমাকে জোর ছাড়তে হয় না, অষ্টমঙ্গলের পরে দেখবে একা থাকতে জোর ছাড়তে যেতে হয়, 10-12 দিন থাকে কেউ, তো আমার দূরে বলে আমিও 10 দিনের মতো ছিলাম, তো আমার বাবা আমাকে দিতে এসেছিলো, সেই আমার বাবা একবার এসছে, 5 বছর 5.5 বছর হয়ে গেল। আর আমার মা হচ্ছে বিয়ের, আমার বিয়ের 2.5 বছর পরে এসছে, মানে আমার বিয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে, আমার মেয়ের অন্নপ্রাশনে এসছে আমার মা একবার, ফার্স্ট একবার এসছে আর এখনো পর্যন্ত আসেনি। আমার মাসি মামিরা এসছে, মামারাও এসেছিলো, মেশো এসেছিলো, মেশো তো এখন আর নেই, বেঁচে নেই, মেশো মারা গেছে। আর আমার পিসি এখনও আসেনি, আমার একটাই পিসি, আমার পিসি এখনও আসেনি, আমার পিসিরও খুব ইচ্ছে আমার বাড়িটা দেখার, আমাকে কোন জায়গায় বিয়ে দিয়েছে দেখার। আর আমার মেজদি আসেনি, কিন্তু মেজ জামাইবাবু এসছে, 2 বার এসছে, একবার এসছে বিয়ের, হ্যাঁ বউ ভাতে একবার এসছে আর আসেনি। আর ছোড়দা বর্দা বর্দি শেষদি ওরা সব একবার করে এসছে, না বর্দা ছোড়দা 2-3 বার হয়েছে এসছে, কেননা দেখতে এসেছিল, আশীর্বাদ করতে এসেছিল আমার হাজবেন্ডকে, তো তখনই এসেছিল। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম, আমি কীভাবে থাকি, কত যে কষ্ট হয় কষ্টটা নিয়েই থাকি, কিছু করা নেই। আমার মনে হয় মাঝে মাঝে ছুটে পালিয়ে যায়, আবার সত্যি বলতে মাঝে মাঝে মনে হয় কাটোয়ার কোনো ছেলেকেই বিয়ে করলেই ভালো হতো, কিন্তু ওই যে নসিব, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে যতই যাই, যা কিছুই করো না কেন, বিয়ে যেখানে যার সাথে লেখা আছে সেখানে হবে। আমার বাবা মা কোনোদিন ভাবতে পারিনি, আমি আমার হাজব্যান্ডও ভাবতে পারিনি কখনো যে আমাদের দেখা হবে, পরিচয় হবে, বিয়ে হবে, এতটা দূর লং ডিস্টেন্স, মানে কোনো রিলেটিভ নেই, কোনো কিছু নেই, হঠাৎ করে ফেসবুকে পরিচয় হয়ে তারপর ফ্যামিলি থেকে মেনে নিল, তারপরে বিয়েটা হলো, আমরা কি কখনো ভাবতে পেরেছি? আমি তো নাচতে নাচতে বিয়ে করে নিয়েছি, প্রথম প্রথম তো ভালোই লাগতো, টিকটক মিকটক করতাম, বাট তারপর আমার মেয়েটা হওয়ার পর থেকে আমার আরও খারাপ লাগে, সারাটা দিন মেয়েটাকে নিয়ে এইসব কাজকর্ম করার পরে না বলতো একা লাগে, তার জন্যই তো এই যে তোমাদের সঙ্গে সময় কাটানোর জন্যই ভিডিও করি, সত্যি বলছি। চলো টাটা।